নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আমপোড়া শরবত তৈরির রেসিপি শেয়ার করছি। এই গরমে ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত খেলে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, আর এটা কিন্তু খুবই রিফ্রেশিং। বন্ধুরা, আমপোড়া শরবত খুবই সুস্বাদু খেতে হয়, আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। এটা তৈরি করে আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন, যখনই ইচ্ছা হবে তখনই আপনারা আমপোড়া শরবতটা বানিয়ে ফেলতে পারবেন। আর বাড়িতে অতিথি এলে তখনও আপনারা ঠান্ডা ঠান্ডা এই আমপোড়া শরবতটা পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমপোড়া শরবত তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলোকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার আমগুলোকে পোড়ানোর জন্য গ্যাসের মধ্যে একটা রুটি সেঁকার জালি আমি বসিয়ে দিয়েছি। এবার এই জালির মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমগুলোকে উল্টে পাল্টে সব দিকগুলোকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। বন্ধুরা, বেগুন পোড়া যেমনভাবে তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই আমটাকে এখানে পুড়িয়ে নিতে হবে। আর একটু ভালো করেই পোড়াবেন, না হলে কিন্তু ভেতরে আমটা কাঁচা থাকবে। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমগুলোকে পোড়াবেন না, তখন বাইরে থেকে এটা পুড়ে যাবে কিন্তু ভেতরে আমগুলো কাঁচা থাকবে। তো সেই কারণে লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে আমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সব দিকগুলোকে ভালো করে পুড়িয়ে নেবেন। দেখবেন ভেতর থেকে আমগুলো খুব সুন্দর নরম হবে। তো দেখুন বন্ধুরা, আমার এইখানে 3টে আম ভালো করে পোড়ানো হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেমনভাবে আমি আমগুলোকে পুড়িয়ে নিয়েছি, এইভাবেই কিন্তু আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। তো এখন আমি গ্যাসের মধ্যে থেকে আমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমগুলো এখন খুবই গরম রয়েছে। এই আমগুলোকে ঠান্ডা করার জন্য আমি এখন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিচ্ছি। আমগুলো ঠান্ডা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, যতক্ষণে আমগুলো ঠান্ডা হচ্ছে এই সময়ের মধ্যে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মাঝখান থেকে ভেঙে আমি এর মধ্যে দিয়েছি। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোটা জিরে। এরপর দিলাম ছোট চামচের 1 চামচ গোটা ধনে। আর এরপর দিচ্ছি ছোট চামচের 1 চামচ মৌরি। এরপর দিয়ে দিলাম 2টো ছোট এলাচ। আর এরপর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন মশলার মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, তখনই বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এবার এই মশলাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সব মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে ভাজা মশলা। এবার দেখুন বন্ধুরা, আমগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো খুব ভালো মতো ভেতর থেকে নরম হয়েছে, তো সেই কারণে আমের খোসাটা কিন্তু খুব সহজেই এর গা থেকে খুলে আসছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর আমগুলো যে ভালো মতো সেদ্ধ হয়েছে সেটা কিভাবে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমের ভেতরটা যদি এইরকম হলুদ রঙে তৈরি হয়, তখন কিন্তু বুঝতে হবে যে আমটা খুব ভালো মতো পোড়ানো হয়েছে, আর ভেতর থেকে আমটা খুব ভালো মতো নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, 3টে আমের খোসাই আমি ছাড়িয়ে নিয়েছি, আর আলাদা একটা পাত্রের মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমের মধ্যে যে আঁটি রয়েছে সেই আঁটিটাকে বের করে দিতে হবে। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলেই দেখবেন যে আমের শ্বাসটা রয়েছে সেটা আলাদা হয়ে যাবে, আর আমের ভেতর থেকে আঁটিটা বাইরে বেরিয়ে আসবে। আঁটিগুলো এখানে কোনো কাজে লাগবে না, আঁটিগুলো আমি ফেলে দেব। তো আমি 3টে আমের মধ্যে থেকেই আঁটিগুলোকে বের করে নিয়েছি, আর আমের শ্বাসটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এরপর আমি এখানে নিয়েছি 1টা মিক্সি জার। এবার আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা পুদিনা পাতা। খুব বেশি পুদিনা পাতা এখানে দেবেন না, আর আপনাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে এর পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম
একটা কাঁচা লঙ্কা। এবার যে আমের শাঁসটা আমি বের করেছি, সেই আমের শাঁসটা আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির পরিমাণটা আমি এইখানে বলছি না, কারণ আমগুলো কতটা পরিমাণে টক তার উপর কিন্তু নির্ভর করছে চিনির পরিমাণটা। তাই আপনারা এখানে চিনিটা পরিমাণ বুঝেই দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুন দিলে আমপোড়া শরবতটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে বিট নুন দিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে আমি মিক্সির মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর এইখানে কিন্তু জল দেবেন না, জল ছাড়াই এটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমপোড়া শরবত তৈরি করার জন্য এই আমের মিশ্রণটা আমার এখন তৈরি হয়ে গেছে। আর কেমন তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সময় একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা, এই আমপোড়া শরবতের মিশ্রণটা যে কোনো কাঁচের শিশিতে ভরে আপনারা নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন। 15-20 দিন এটা ভালো থাকবে, যখনই ইচ্ছা হবে তখনই আপনারা ফ্রিজ থেকে বের করে আমপোড়া শরবতটা তৈরি করে ফেলতে পারবেন। এরপর দেখুন বন্ধুরা, যে গ্লাসের মধ্যে আমি আমপোড়া শরবতটা পরিবেশন করব, সেই গ্লাসগুলোকে আমি আগে রেডি করে নিচ্ছি। তার জন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম সামান্য পরিমাণ বিট নুন, আর এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বিট নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে নিয়েছি পাতিলেবু। এবার পাতিলেবুর রসটা আমি গ্লাসের এই মুখে লাগিয়ে দিচ্ছি, ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। এবার গ্লাসের লেবু লাগিয়ে রাখা দিকটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর বিট নুনের যে মিশ্রণটা করেছি তার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে গ্লাসের গায়ে আটকিয়ে গেছে, আর গ্লাসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবার আমি আমপোড়া শরবতটা তৈরি করব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার ঠান্ডা জল। এবার জলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ আমপোড়ার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি এইখানে 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়েছি। এরপর দিয়ে দিলাম 2 প্যাকেট জলজিরা। জলজিরা দিলে আমপোড়া শরবতটা খেতে খুবই ভালো লাগে। তবে আপনাদের কাছে যদি জলজিরা না থাকে তখন এটা ছাড়াই আপনারা আমপোড়া শরবতটা তৈরি করে নেবেন। আর এরপর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট নুন। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমপোড়া শরবত এখন আমার তৈরি হয়ে গেছে। এবার যে গ্লাসগুলো আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম সেই 2টো গ্লাস আমি নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম 3-4 টুকরো বরফ। এবার আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আমপোড়া শরবত। এবার 2টো গ্লাসের মধ্যেই আমি শরবতটা ঢেলে দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ভাজা মশলা, আর এরপর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর 1টা করে লেবুর টুকরো। এইভাবে আমি গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমপোড়া শরবত। তাহলে বন্ধুরা, আপনারাও এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবত তৈরি করুন। আর কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।